আমার বিয়ের কথা চলছে পাত্র পাঁচক তো নামাজ পড়ে দান সদাকা করে কিন্তু পাত্র আমার সাথে মোবাইলে কথা বলতে চায় আবার সে ফেসবুকে বন্ধুর রেস্টুরেন্টের ভালোবাসা দিবসের অফারকে প্রমোট করে এ ধরনের ছেলের দিনদারিতা কতটুকু এদেরকে কি বিয়ে করা যাবে একজন মানুষের ভালো মন্দ দুদিকই থাকে সে তার ভালো দিকটা সংরক্ষণ করে হেফাজত করে যদি মন্দ দিকটাকে সংশোধন করে নিতে পারে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই যে পাত্রের কথা আপনি বলেছেন তার সালাদ ঠিক আছে দাম খয়রার ঠিক আছে হয়তো বা তার বাহ্যিক অন্যান্য আখলাকও ঠিক আছে সেটা আমরা বুঝতে পারলাম কিন্তু ভালোবাসা দিবসকে যে পরিপালন করে যে এটাকে সেলিব্রেট করে এবং যার সাথে এখনো বিয়ে হয় নাই তাকে ভালোবাসা দিবসে রেস্টুরেন্টে খেতে ডাকে এটা খুবই খুবই আপত্তিজনক একটি বিষয় অতএব একজন পাত্রের দিনদারির ঘাটতি হিসাবে এতটুকু যথেষ্ট আমরা আশা করব পাতৃপক্ষ এটাকে সাড়া দেবে না এবং এটা যে সম্মত নয় সেটি সে অথবা অন্যরা এটা তুলে ধরবে আর বিয়ের আগে প্রয়োজন ছাড়া বিয়ের প্রয়োজন বলতে ছেলে মেয়ে পারস্পরিক দেখা সাক্ষাৎ কিংবা কথাবার্তা অন্যদের উপস্থিতিতে নির্জনে না এইটার বাইরে আর কোনো মোবাইলে আলাপ করা কিংবা আর কোনো গসিপ করা আর কোনো ডেটিং পার্কে হাঁটতে যাওয়া সবই সরিয়ায় গর্হিত এবং মোটেই সম্মত না এবং এই ধরনের কাজ করতে গেলে দেখবেন যে আপনার ক্ষতি বেশি হয়ে যাবে পাতৃপক্ষের ক্ষতি অনেক বেশি হয়ে যাবে সে বিস্তারিত আলোচনা আমরা করবো না অতএব এগুলো অ্যাভয়েড করতেই হবে পাত্রকেও সতর্ক করতে হবে আর যদি পাত্র তারপরেও বাড়াবাড়ি করে তাহলে এই বিবাহটা আপনি স্কিপ করে যাবেন